রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিএর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টি আমি পড়াচ্ছি। আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে, সুতরাং সেক্ষেত্রে সেই হিসাব রেখে আপনাদের এই তিনটা অধ্যায় খুব ভালোভাবে আবার আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করব, যাতে আপনারা প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দিতে পারেন। দেখুন, এখানে কি রয়েছে, গণমাধ্যমের ধরন। আমরা সবাই কিন্তু গণমাধ্যম সম্পর্কিত কম বেশি জানি। এখন গণমাধ্যম বলতে আসলে কি বোঝায়, যে আসলে আমরা আমাদের যাবতীয় সকল খবরাখবর খোঁজখবর যার মাধ্যমে খুব সহজেই পেয়ে থাকি, আসলে সচরাচরভাবে আমরা এইসব জিনিসকে গণমাধ্যম হিসেবে মূল্যায়ন করি। এখানে বইয়ের ভাষায় যেটা বলা আছে সেটা হচ্ছে, শিল্পায়ন নগরায়ণ আধুনিকায়নের ধারাবাহিকতায় গণমাধ্যমের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তেমনি সমাজ ব্যবস্থায় এবং সমাজ কাঠামোর পরিবর্তনের সাথে সাথে গণমাধ্যমের ধরনেও পরিবর্তন সাধিত হয়েছে ব্যাপকভাবে। বর্তমান সময়কে জয় করেছে গণমাধ্যম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিন্তু গণমাধ্যমের যে ব্যাপক ব্যবহার সেটা কিন্তু এই লকডাউনে এবং করোনা ভাইরাসের আসার পরে কিন্তু খুব ভালোভাবেই টের পেয়েছে। কারণ এই ভাইরাস যখন থেকে এসেছে তখন থেকে কী খবরাখবর, আনুষঙ্গিক খবর কী, কোথায় কী হচ্ছে, কতজন মানুষ এফেক্টেড হচ্ছে, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আমরা এই গণমাধ্যমের মাধ্যমেই খুব ইজিলি জানতে পারছি। গণমাধ্যম ছাড়া এখন কোনো কিছু কল্পনা করা যায় না। বিভিন্ন মনীষী বিভিন্ন সময় গণমাধ্যমের আলাদা আলাদা প্রকারভেদ নির্ণয় করেছেন। গণমাধ্যমকে দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম এবং পরোক্ষ গণমাধ্যম। প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম, প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম বলতে যে সব সংস্থা বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা জনগণের নিকট সরাসরি তথ্য পৌঁছে দেওয়া হয়, এগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ রয়েছে। যেমন মুদ্রিত গণমাধ্যমের মধ্যে রয়েছে সংবাদপত্র, বই, পুস্তক, সাময়িকী ইত্যাদি। সনাতন মাধ্যম শ্রবণ, যেটা শুধুমাত্র ফোনের লাইক রেডিও, মাইক্রোফোন। শ্রবণ দর্শন, টিভি, ভিডিও, চলচ্চিত্র ইত্যাদি। পরোক্ষ গণমাধ্যমের মধ্যে রয়েছে, পরোক্ষ গণমাধ্যম বলতে বোঝায় যেসব সংস্থা বা প্রতিষ্ঠানকে যারা জনগণের নিকট সরাসরি তথ্য পৌঁছে না দিয়ে পরোক্ষভাবে পৌঁছে দেয়। সোজা কথা হচ্ছে তারা সরাসরি পৌঁছে দেয় না, কিন্তু পরোক্ষভাবে পৌঁছে দেয় এবং তাদের একটা মাধ্যম থাকে পৌঁছে দেওয়ার জন্য। যেমন সাংবাদিক সংঘ, দর্শনীয় গণমাধ্যম, শ্রাব্য ও দর্শনীয় গণমাধ্যম, আলোচনা ও ব্যক্তির মন্তব্যের আলোকে আমরা গণমাধ্যমকে নিম্নোক্ত ভাগে ভাগ করতে পারি। যেমন দর্শন গণমাধ্যম, শ্রবণ গণমাধ্যম, দর্শন গণমাধ্যম, প্রাতিষ্ঠানিক গণমাধ্যম, বেসরকারি গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আসলে গণমাধ্যমের প্রকারভেদগুলো কী কী, গণমাধ্যম আমরা দেখি সব গণমাধ্যম রয়েছে, কিন্তু এই গণমাধ্যমের কী কী প্রকারভেদ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে জেনে ফেলেছি। এখন আমরা জানবো আসলে সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকাটা ঠিক কতখানি। মূলত আমাদের বর্তমান যে তথ্য প্রযুক্তি রয়েছে, তথ্য প্রযুক্তি সামাজিক সমস্যার পরিধি দিন দিন বেড়েই চলেছে। বেড়েছে দুর্নীতি, নারী নির্যাতন, মাদকাসক্তি, স্বাস্থ্যহীনতা, এইডস, সন্ত্রাসসহ নানা ধরনের সমস্যা আসলে সমাজকে ঘিরে রয়েছে। এই সকল কিছু থেকে উন্মোচন করতে আসলে গণমাধ্যমের বিশাল বড় একটা ভূমিকা পালন করে। এর ভেতরে রয়েছে মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। গণমাধ্যম মূলত সচেতনতা বৃদ্ধি এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখানে আসলে মানুষ নিজের মৌলিক অধিকার সম্পর্কে নিজে সচেতন হবে, মানুষ দেখে দেখে বুঝে বুঝে। যেমন আমরা অনেক আগে যখন বিটিভি দেখতাম তখন দেখা যেত একটা অ্যাড বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছে, এর ফলে কী হচ্ছে মানুষ কিন্তু ওই ব্যাপারটার দিকেই ফোকাস করছে এবং মানুষ অনেকাংশে সচেতন হয়েছে। এবং আজকালকার দিনে বর্তমান যুগে যদি আসি তাহলে গণমাধ্যমের বা প্রচার প্রসারের সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। আমরা সেই একই জিনিস কিন্তু ফেসবুকেও দেখতে পাই। এরপরে জনসংখ্যা সমস্যার সমাধান, রেডিও টেলিভিশনের মাধ্যমে আসলে মানুষকে বারবার বোঝানো, পরিবার পরিকল্পনার মতো অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেয়া যে তারা আসলে কীভাবে জনসংখ্যা সমস্যার সমাধান করতে পারে। মাদকের বিস্তার, রেডিও টেলিভিশনের মাধ্যমে মাদকাসক্তির যে কুফলটা রয়েছে তা জনগণের সামনে ধরে
তাদেরকে বোঝানো, যে তাদেরকে সচেতন করা যে না, মাদক আসলে আমাদের জীবনের জন্য, আমাদের দেশের জন্য, জাতির জন্য আসলে কতটা ক্ষতিকর। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, বাংলাদেশ স্বাস্থ্য সচেতনতা যে সংস্থা রয়েছে, যেগুলো বেসরকারি সরকারি, তারা কিন্তু সবাই কিন্তু গণমাধ্যমের মাধ্যমেই এই যে করোনাকালীন যে সমস্যা, সেই সমস্যা থেকে কীভাবে সামনের দিকে আগানো যায় সেটা কিন্তু এই সব গণমাধ্যমই একটা বিপদ আপদের সময় অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক সমস্যার সমাধান, গণমাধ্যমে দ্বারা দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব। তাছাড়া গণমাধ্যমের দ্বারা দেশের সামাজিক অবকাঠামোগত উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব, যা সামাজিক সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করে। গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ, গণমাধ্যমের প্রচার ব্যবস্থা বিজ্ঞানসম্মত উপায়ে সামাজিক সমস্যা প্রতিরোধে আসলেই অনেক গঠনমূলক, যে প্রচার ব্যবস্থা বিজ্ঞানসম্মত। আমরা আগে একটা নিউজ টিভিতে দেখতাম, এখন আমরা যে কোনো একটা নিউজ টিভিতে দেখি, কিন্তু সেই একই নিউজ কিন্তু আমরা এখন মোবাইলেও চাইলে দেখতে পারি। গণসচেতনতা বৃদ্ধি করা, আসলে আমরা আমাদের টোটাল কাজটা জনগণকে নিয়ে, সেক্ষেত্রে গণমাধ্যমের মাধ্যমে যদি জনগণ সচেতন না হয় এবং জনগণ যদি সঠিকভাবে তাদের যে চাহিদা প্রয়োজন, যে মৌলিক অধিকার প্রয়োজন, এইসব ব্যাপারগুলো নিয়ে তারা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আসলে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বারবার করে কিন্তু বলা হয় যে আপনারা করোনার সময় ঘরে, বলা হয়েছিল যে করোনার সময় ঘরে থাকবেন, বাইরে বের হবেন না, আপনারা নিজ নিজ দায়িত্বে ঘরে থাকবেন। এটা কিন্তু গণমাধ্যমের কাজ এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা করে গেছে, এবং ইতিবাচক দৃষ্টি বা ভঙ্গি সৃষ্টিতে গণমাধ্যমের আমি মনে করি সবচেয়ে বড় একটা হাত রয়েছে। কারণ আমাদের দেশে আমরা যে নারীরা বাইরে কাজ করি, এই ব্যাপারটা আসলে 20 থেকে 40-50 বছর আগে কিন্তু এই ব্যাপারটা এতটা কমফর্টনেস ছিল না, বা এতটা সুন্দরভাবে মানুষজন কাজ করতে পারতো না। কিন্তু আজকে দেখা যায় যে জাতিসংঘের ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী নির্দিষ্ট সামাজিক সমস্যাকেন্দ্রিক দিবস পালন করা এবং মানুষের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, আন্তর্জাতিক থেকে বাংলাদেশের যে নারী উন্নয়ন যে ব্যাপারগুলো রয়েছে, যে না, মানুষেরকে কাজ করতে হবে, মানুষকে একটা পর্যায়ে যেতে হবে যেখানে নারী পুরুষ সমান অধিকার রাখে, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু গণমাধ্যম থেকে আসা, যে নারী এবং পুরুষ দুজনেই সমান অধিকার থাকবে এবং সম অধিকার মাধ্যমে তারা তাদের কার্য সম্পাদন করবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করি আপনারা যে গণমাধ্যমের যে ভূমিকাটা আছে সেটা বুঝতে পেরেছেন। এরপরে আসুন আইন প্রয়োগকারী সংস্থার ধারণা। এখন আইন প্রয়োগকারী সংস্থা বললেই আমরা বুঝি যে দেশের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য যে আইন প্রয়োগ করা হয়, সে আইন সম্পর্কিত এখানে বলা হয়েছে। আইনের প্রতি অনুগত যারা সমাজের নিয়ম আদর্শগত খুবভাবে খুঁজে বের করে, শান্তি প্রদানের করে, তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃতপক্ষে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন যেসব সংস্থা কর্তৃক সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানে প্রয়োগ করা হয় তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা বলে। এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আসলে একটা দেশের সুষ্ঠু এবং সুন্দরভাবে আইন প্রয়োগ করে জনগণকে একটা নিয়ম, আইন প্রয়োগ করা হয় কেন, মূলত জনগণকে নিয়ম শৃঙ্খলার ভেতরে রাখার জন্য, জনগণ যাতে কোনো রকম অন্যায় কাজ না করে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আইনটা প্রয়োগ করা হয়। এবং এর মাধ্যমেই আসলে একটা দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। আমাদের দেশে আসলে আইন অনুযায়ী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার মূল কাজ। যেমন আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে তাদের সরকারের পক্ষ থেকে অনেক লোকজন থাকে, অনেক বাহিনী থাকে, যেমন পুলিশ, আনসার, ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ ইত্যাদি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে আইন শৃঙ্খলা বাহিনী স্থল, নৌ, বিমান এবং পুলিশ বাহিনী আইনের এ সংজ্ঞার অন্তর্গত বলে ঘোষিত যে কোনো শৃঙ্খলা বাহিনীকে বোঝানো হয়েছে। মানে সরকার যদি চায় তাহলে এই চারটা বাহিনীর বাইরেও তারা যে বাহিনী গঠন করবে, করতে চাইবে, সেই বাহিনী গঠন করতে পারবে। এবং আসলে একটা দেশকে শাসন বিচার
শাসন, বিচার, ন্যায় বিচার সব কিছু কিন্তু এই আইন প্রয়োগকারী সংস্থার উপরই পুরোপুরিভাবে নির্ভর করে। যে দেশের আইন যত বেশি কঠোর এবং প্রখর, সে দেশে মানুষজন নিয়ম শৃঙ্খলা মানার ব্যাপারে তত বেশি সচেতন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা আমার সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য। আর আপনাদের যে সিলেবাস এবং সাজেশন দেওয়া হয়েছে, আপনারা সেই অনুযায়ী অবশ্যই পড়া শুরু করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।